Allahu, 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 দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি এসএটিভির সাহরিকালীন বিশেষ অনুষ্ঠান প্রিয় বাজার সাহরি মুবারক পাওয়ার্ড বাই আবাবিল হজ গ্রুপ। আমরা রমজানের কয়েকটা দিন পার করে এলাম। ইতোমধ্যে আমাদের যে বিষয়গুলো আলোচনা হয়েছে প্রত্যেকটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এই সাহরি অনুষ্ঠানে শিশুদের বিষয় নিয়ে আমরা কথা বলবো। শিশুদের অধিকার ও ইসলাম এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা আনোয়ার হোসাইন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা, আমি শুরুতে একটু কবিতা বলতে চাচ্ছি শিশুদের নিয়ে। খুব ভালো একটা কবিতা আছে, কবি মানুষ মানাবে ভালো। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ আর মৃত্যু ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই শিশুদের অধিকার সম্পর্কে বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। চমৎকার, আপনি শেষ করে দিলেন। হ্যাঁ, চমৎকার। এই যে শিশুর অধিকার, পৃথিবী যেন জরা জীর্ণতে আচ্ছন্ন, হ্যাঁ, বাসযোগ্য নয় শিশুর জন্য। প্রতিটি শিশু অনিরাপত্তার মধ্য দিয়ে যেন বেড়ে উঠছে। তাই এই বিষয় নিয়ে আজকে আমরা আপনার সাথে কথা বলবো। তার আগে জানতে চাই শিশু জিনিসটা কি, শিশুর সংজ্ঞা কি, শিশুকে আমরা কীভাবে মূল্যায়িত করব। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বর্তমান সময়ের জন্য খুবই ভাইটাল, খুবই উপযোগী একটা বিষয় নির্বাচন করা হয়েছে আজকে। এই যে শিশুদের, আমাদের আজকের শিশুদেরকে আমরা যেভাবে গড়ে তুলবো, আগামী দিনের ভবিষ্যৎ সেভাবে রচিত হবে, আগামী দিনের পৃথিবী সেভাবে আমরা দেখতে পাবো। এই জন্য বলা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো এই শিশুদেরকে আমরা আগামী দিনের ভবিষ্যৎ যদি মনে করি, তাহলে আগামী দিনের কল্পিত ভবিষ্যৎটা আমরা যেভাবে গঠন করতে চাই শিশুদেরকে সেইভাবে গড়ে তোলার কথা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে শিশুদের প্রতি আমরা সেই আচরণটুকু করি না, তাদেরকে সেইভাবে আমরা গড়ে তুলছি না, অথবা শিশুদের প্রতি সেই দায়িত্বটুকু আমরা পালন করছি না। তো শিশু বলতে কী বোঝায়, এটা দুই ধরনের সংজ্ঞা। একটা সংজ্ঞা হলো বায়োলজিক্যাল সংজ্ঞা, একটা সংজ্ঞা হলো রাষ্ট্রীয় আইনি সংজ্ঞা, লিগ্যাল ডেফিনেশন। তো বায়োলজিক্যাল ডেফিনেশন হলো ছেলে এবং মেয়ে এদেরই দুইজনেরই একটা স্টেজে, বায়োলজিক্যাল একটা স্টেজে পরিবর্তিত একটা পর্যায়ে রূপান্তরিত হলে তাকে শিশুর থেকে আমরা মানে কৈশোরে পদার্পণ করেছে বা শিশু নয় তারা, সেই হিসেবে তাদেরকে ট্রিট করি। মেয়েদের ক্ষেত্রে সেটা হলো তাদের যদি মাসিক যে পিরিয়ড, তাদের মেনস্ট্রুয়েশন শুরু হলে তাদের শিশুর থেকে তাদেরকে মানে রিলিজ করে দেওয়া হয়। আর ছেলেদের ক্ষেত্রে তা যদি মানে যৌবন মানে যৌন উন্মেষ যদি তার জীবনে বহিঃপ্রকাশ ঘটে, তাহলে সেটাকে বায়োলজিক্যাল শারীরিক পরিবর্তন এবং আরও কিছু বায়োলজিক্যাল ইয়ে আছে, মানে ইন্ডিকেশন আছে, যে ইন্ডিকেশনগুলো দেখা দিলে তাদেরকে আর শিশু বলা হয় না। কিন্তু লিগ্যালি এক এক দেশে শিশুর সংজ্ঞা এক একভাবে একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। বায়োলজিক্যালি ম্যাচিউর্ড হোক বা না হোক, অথবা আরও 5 বছর আগেও যদি হয়ে গিয়ে থাকে, তারপরও তাদেরকে শিশু হিসেবে ট্রিট করা হয়। যেমন আমাদের দেশে সমকালীন যে আইনটা, সেই আইনে জন্ম থেকে 18 বছর পর্যন্ত তাদেরকে শিশু হিসেবে ট্রিট করা হয়। 18 বছর সব কিছু সকল ক্ষেত্রেই 18 বছর পরে তাদেরকে ম্যাচিউর ধরা হয়, তাদের আইডি কার্ড দেওয়া হয়, ন্যাশনাল আইডি কার্ড হয়, তাদেরকে প্রাপ্ত বয়স্ক হিসেবে গণ্য করা হয়, যদিও বা অনেকে ভোটার হয়, যদিও বা এদের মধ্যে অনেকেই হয়তো তার আগেই বায়োলজিক্যালি শিশুর গণ্ডি হয়তো পেরিয়ে যায়। তো যেভাবেই আমরা চিন্তা করি না কেন, শিশুকে শিশুর অধিকার আমাদের রয়েছে। এই সম্পর্কে ইসলাম কি বলে শিশুদের অধিকার সম্পর্কে? ইসলাম একেবারেই সুস্পষ্টভাবে, কারণ আগামী দিনের পৃথিবী গড়তে হলে শিশুদেরকে তো গড়ে তুলতে হবে। ইসলাম কিন্তু আমরা যেটা বলেছি জন্মের পর থেকে 18 বছর, এটা নয়। ইসলাম অধিকারটা নিশ্চিত করেছে জন্মেরও আগে থেকে। আগে থেকে কেন? একটা শিশু যদি ভালোভাবে জন্মগ্রহণ না করে, তাহলে তো সে ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। ইসলাম প্রথম যেটা করেছে, শিশুর অধিকারের মধ্যে সর্বপ্রথম অধিকার হলো একজন বৈধ মানব সন্তান হিসেবে পৃথিবীতে আসা। এটা ইসলাম একেবারেই শতভাগ নিশ্চিত করেছে, মর্যাদার সাথে, সম্মানের সাথে পৃথিবীতে সে আসবে। এই জন্যে কোনো নারী পুরুষের অবৈধ মেলামেশাকে সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে। শুধু মেলামেশা নয়, বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা,
ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, ব্যভিচার তো করবেই না, ব্যভিচারের ধারে কাছেও যাবে না, কারণ ব্যভিচারের যে প্রাসঙ্গিক আলামতগুলো সেগুলো শুরু করলে এক পর্যায়ে সেটা ব্যভিচার পর্যন্ত গড়াতে পারে। জি, বৈধ সম্পর্কের মাধ্যমে, বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে নারী পুরুষের একটা বৈধ সম্পর্কের মাধ্যমে সন্তানটা পৃথিবীতে আসতে হবে, এইটা ইসলাম বাধ্যতামূলক করেছে। পৃথিবীতে একটা সন্তানও এমন হবে না তার বৈধ নাগরিক অধিকার, বৈধ জন্মের অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হয়। দুর্ভাগ্য ও মানে সভ্যতার দাবিদার বলে আমরা যাদেরকে মনে করি, তাদের সমাজে লক্ষ লক্ষ শিশু এরকম পিতৃমাতৃর বৈধতা না ছাড়াই পৃথিবীতে আসতেছে, এটা অনেকে গর্ববোধ করছে। ইসলাম এটা শতভাগ নিশ্চিত করেছে। দ্বিতীয় যেটা, এই জন্য বলেছে কি যে এই মানে বিবাহ বহির্ভূত, বিবাহ পূর্ব এবং মানে সম্পর্ক বহির্ভূত, মেলামেশা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় যেটা করেছে সেটা হলো সন্তান বৈধভাবে জন্মের পাশাপাশি সে যেন সুস্থভাবে নিরাপদে জন্মগ্রহণ করে, এই ব্যাপারটা ইসলাম নিশ্চিত করেছে। এই জন্য গর্ভকালীন যে পরিচর্যা সেটা ইসলাম নিতে বলেছে। বিয়ে করার সময় আল্লাহ রাসূল বলেছেন আনকিহুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদ, বিয়ে করার সময় যেই নারী সন্তান জন্মদানে সক্ষম এবং প্রচুর দুগ্ধবতী, ওই বংশের ওই মাতৃধারার মেয়েকে বিয়ে করাও, যাতে করে ভালো সন্তান সে জন্ম দিতে পারে। এই জন্য মাতৃকালীন যে পরিচর্যা, গর্ভকালীন যে পরিচর্যা, এটা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে সন্তান প্রসবটা যেন নিরাপদে সুন্দরভাবে হয়। দুর্ভাগ্যজনক হলো আজকে আমাদের সন্তান প্রসব কিন্তু নিরাপদে হচ্ছে না। নিরাপত্তার জন্য আমরা যাদের কাছে যাচ্ছি তারাও সন্তানগুলোকে কিন্তু তাদের ব্যবসায়িক স্বার্থে সন্তানের জন্মটা অনিরাপদ করে তুলছে। এমন অনেক মেয়ে আছে, মহিলা আছে, যাদের হয়তো সিজারের প্রয়োজন নেই। শোনা যায় যে শুধু ব্যবসায়িক স্বার্থে অনেককে জোর করে সিজার করানো হচ্ছে, এতে শিশুরও ক্ষতি হচ্ছে, মায়েরও ক্ষতি হচ্ছে। মায়ের কি হচ্ছে, এই মাটা কিন্তু পরবর্তীতে ভারী কোনো কাজ, বড় কোনো কাজ সে করতে পারবে না। একটা স্টেজ পার হওয়ার পরে সে একাধিক সন্তানও গ্রহণ করতে, দুইটা তিনটা সন্তানের পরে আর সে সন্তান গ্রহণ করতে পারবে, জন্মের পরে দুগ্ধ পান, এটা তো। তারপরে যেটা সেটা হলো যে এই সন্তান যখন স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলে তার শরীরে যে সহন ক্ষমতা থাকে, তার মধ্যে যে ধারণ ক্ষমতা থাকে সেটা হয় না, সে খুব সেনসিটিভ হয়ে পড়ে, অল্পতেই রোগাক্রান্ত হয়ে পড়ে। পরের যে অধিকারটা ইসলাম নিশ্চিত করেছে, আমরা এই প্রসঙ্গে পরে একটু শুনব, তো এ পর্যায়ে আমাদের একটা বিরতিতে যেতে হবে। দর্শক, আপনারা দেখছেন প্রিয় বাজার সাহরি মোবারক অনুষ্ঠান, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। আল্লাহু 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 আল্লাহু। বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় বাজার সাহরি মোবারক অনুষ্ঠানে। আমরা আলোচনার শুরুতেই শিশুদের অধিকার সম্পর্কে কথা বলছিলাম, আমাদের আজকের আলোচক তার আলোচনার ধারাবাহিকতায় এখন অগ্রসর হবেন। জি, আমরা যে কথা বলছিলাম যে জন্ম হওয়ার পরপর কিন্তু অধিকার বন্ধ হয়ে যায়নি, এরপরে কতগুলো অধিকার নিশ্চিত করেছে, যে সুন্দর স্বাভাবিকভাবে নিরাপদে সুস্থ পরিবেশে, সুন্দর পরিবেশে সন্তানটা জন্মগ্রহণ করলে তার বেড়ে ওঠাটাও কিন্তু সুন্দর হবে। এরপরে এই সন্তানটাকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য, হেলদিভাবে বেড়ে ওঠার জন্য, মেধাবী সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে প্রত্যেকটা মায়ের শরীরে ওই সময়ে মাতৃদুগ্ধ দান করেন। এটা কিন্তু এই সন্তান জন্মের আগেও হয় না, আগেও ছিল না, একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও আর মায়ের বুকে কিন্তু এই দুধটা থাকে না। এই জন্য মাতৃদুগ্ধ পানটা সন্তানের, যে আমরা শিশুর অধিকার কথা বলছি, এটা একটা মৌলিক অধিকার। এখন তো আমাদের আধুনিক মায়েরা অনেকে এটা দুধ পান করাতে চাচ্ছে না, তাদের শারীরিক ফিটনেস, হ্যাঁ অবশ্যই, অনেকেই করান না। তো একটা শব্দের ব্যাপারে আমি একটু আপত্তি জানাচ্ছি, তাদেরকে আমরা বোধহয় আধুনিক না বলাটাই বোধহয় ভালো, এটা কোনো আধুনিকতার লক্ষণ নয়। যে এই যেই মায়েরা নিজের সন্তানকে অধিকার বঞ্চিত করে, তাদেরকে আমরা কি করে সো কল মডার্ন বলতে পারি, তথাকথিত আধুনিক হয়তো বলতে পারি, কিন্তু সত্যিকার অর্থে তারা আধুনিক নয়। ইসলাম এই মাতৃদুগ্ধটাকে সন্তানের অধিকার হিসেবে দিয়েছে, শুধু এই সন্তানের জন্যই এই দুধটা তার মানে বুকে কিন্তু তার শরীরে ওই সময় আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। খেয়াল করবেন যে সন্তানের বয়স যেরকম মাতৃদুগ্ধের ঘনত্ব আস্তে আস্তে এরকমই হয়, আবহাওয়ার সাথেও সম্পর্কযুক্ত। সন্তান যখন একেবারেই বাচ্চা, যখন শিশু হিসেবে জন্মগ্রহণ করে, তখন দুগ্ধ খুব পাতলা থাকে, কেন তার স্টমাকটা তখন ওইভাবে ম্যাচিউর হয় নাই, সে আস্তে আস্তে বড় হতে থাকে, তার স্টমাক ম্যাচিউর হতে থাকে, মাতৃদুগ্ধ কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অধিকার হিসেবে বলেছেন আল ওয়ালিদা তু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, দুই মাস দুই বছর পর্যন্ত মা তাদের সন্তানদেরকে দুগ্ধ পান করাবে। যে কথাটা যে ফিগারের জন্য করার সাথে স্বাস্থ্য প্লাস আর্থিক সম্পর্ক অবশ্যই, এই যে মানে সন্তান এই মাতৃদুগ্ধের মধ্যেই এই দুই বছর পর্যন্ত সন্তানের যে পুষ্টির প্রয়োজন, তার মেধা বিকাশের জন্য যা প্রয়োজন, শারীরিক বিকাশের জন্য যা প্রয়োজন, সকল উপাদান আল্লাহ তাআলা দিয়ে দেন। এই যে ফিগারের কারণে বা তাদের বিভিন্ন আধুনিকতা বজায় রাখার জন্য যারা মাতৃদুগ্ধ পান করেন না, কয়েকটা মৌলিক অসুবিধা হয়।
এক নম্বর অসুবিধা হলো এই সন্তানটা মাতৃদুগ্ধ পান না করার কারণে যে মেধা নিয়ে বেড়ে ওঠার কথা ছিল তার শরীরে যেই মানে শক্তি নিয়ে তার যে আমরা যে বলি যে মানে আমরা খুব স্ট্রংগার বাচ্চা চাই মানে খুব শার্পার চাই তা আসলে মানে সেই শার্পনেস সেই স্ট্রং হয়ে কিন্তু বাচ্চা বেড়ে ওঠে না। দ্বিতীয় হলো মাতৃদুগ্ধের কারণে মায়ের প্রতি যে একটা টান হয় যে একটা আত্মিক টান নারীর টান বলা হয় সেই নারীর টানটা কিন্তু তাদের মধ্যে আসে না। আরেকটা মায়ের জন্য যেটা বড় ঝুঁকিপূর্ণ সেটা হলো এই দুগ্ধটা আল্লাহ তাআলা বাচ্চার জন্য দিয়েছিলেন সময় অনুযায়ী তার দুগ্ধ কিন্তু তৈরি হয় সেই দুগ্ধ বাচ্চাকে না খাওয়ানোর কারণে তার শরীরের ভিতরেই সেই দুগ্ধগুলো শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে শরীরে তার এরকম একটা বায়োলজিক্যাল তার একটা ডিজঅর্ডার তৈরি হয় সময়ের ব্যবধানে গিয়ে মারাত্মক রকমের মানে অসুখ বিসুখ এমনকি ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত হয়ে যাওয়ার আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমাদের হেফাজত করুন যেসব মায়েরা এমনটা করেন আমরা তাদেরকে তাদের প্রতি অনুরোধ করব সন্তানের এই হকটা যেন আদায় করে এগিয়ে নেব। আর একটু দুই একটি বিষয় আছে শিশু অধিকার নিয়ে কথা বলবো তার আগে আমরা একটা ইসলামী গান শুনবো। দর্শক এখন রয়েছে একটি ইসলামী গান শুনুন তবে। তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুরিণী মারি শেথা চাঁদ দোলে মধুপুরিণী মারি শেথা চাঁদ দোলে যেন সার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো জয়ী কলমা শাহাদতের বাণী ঠোঁটে কে এলো জয়ী কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো জয়ী কলমা শাহাদতের বাণী ঠোঁটে কে এলো জয়ী খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলো জয়ী আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলো জয়ী পড়ে দরুদ ফেরেশতা বেহেস্তে সব দুয়ার খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মানুষে মানুষের অধিকার দিল যে জন এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন মানুষের লাগি চিরদিনহীন বেশ ধরিল যে জন বাদশাহ ফকির এক শামিল করিল যে জন এলো ধরাই ধরা দিতে সেই সে নবী ব্যথিত মানবের ধ্যানের ছবি এলো ধরাই ধরা দিতে সেই সে নবী ব্যথিত মানবের ধ্যানের ছবি আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলরোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুরিণী মারি শেথা চাঁদ দোলে যেন সার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা
আমিনামায়ের কোলে। ইসলামিক গানটি শুনলাম, এখন রয়েছে ছোট্ট একটি বিরতি। আল্লাহু 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 আল্লাহু। ফিরে এলাম প্রিয় বাজার সাহরি মুবারক অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম শিশুর অধিকার সম্পর্কে, সেখানে জন্মের পরে যে অধিকারগুলো আছে শিশুর জন্য সে বিষয়ে কথা বলছিলাম। এখন আমি একটু অন্য প্রসঙ্গে আমার আলোচকের কাছে ফিরে যাচ্ছি। আমাদের সমাজে যে শিশু অধিকারের কথা বলছি অনেকেই অনেকভাবে বলছেন, কিন্তু শিশুদের অধিকার বারবার বিঘ্নিত হচ্ছে। শিশু শ্রমের কথা বলতে পারি, শিশু হত্যার কথা বলতে পারি। আমাদের বাংলাদেশকে শুধু নয়, পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে সাম্প্রতিককালের কয়েকটি হত্যাকাণ্ড, শিশু হত্যাকাণ্ড। সিলেটের রাজন আছে, রাকিব, হ্যাঁ, এগুলো অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। তা এই যে আমরা তাদের হত্যা করছি, তাদের অধিকার ক্ষুণ্ণ করছি, এই বিষয়ে আপনার বক্তব্য কী? একেবারেই পরিষ্কার, ইসলাম এ ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেছে। শিশুদের জন্য একটা নিরাপদ পৃথিবী গড়ে দিতে হবে, সে যেন আস্থার সাথে সে তার বিকাশটা যেন সে মানে এনজয় করতে পারে, তার শারীরিক বিকাশ, তার মানসিক বিকাশ, তার জ্ঞানগত বিকাশ, তার দক্ষতাগত বিকাশ, যেটাকে এক কথায় কোরআনে কারিমে তারবিয়া বলা হয়েছে, যে এই বিকাশগুলো নিশ্চিত করতে হবে। এখন এই সন্তান যদি নিরাপদ না হয়, অনেকে কিন্তু অনেক সন্তান তার পরিবারেও নিরাপদ নয়, অনেক সন্তান সোসাইটিতে নিরাপদ নয়, তো যদি আমরা আমাদের সন্তানদের, পিতামাতা কিন্তু সন্তানকে সময় দিচ্ছে না, সময় দিচ্ছে না। এবং একটা বিষয় খেয়াল করবেন, আল্লাহ তাআলা পিতামাতার জন্য যে দোয়াটা করেছে, দোয়াটা শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ছোটবেলায় তারা আমাদেরকে যে আমাকে যেইভাবে তরবিয়ত দিয়েছে, আল্লাহ তুমি ওইভাবে তাদের প্রতি রহম করো। এখন ছোটবেলায় যদি মা বাবা তরবিয়ত যথাযথভাবে না দিয়ে থাকে, তাহলে এই দোয়াটা কিন্তু পক্ষে না গিয়ে বিপক্ষে যাবে, হচ্ছে শিশুরা যে অন্যদিকে। এখন আজকে শিশুদেরকে মানে চিন্তাই করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে মুক্তিপণ আদায়ের জন্য তাদেরকে কিডন্যাপ করা হচ্ছে, মুক্তিপণ না পেলে তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করা হচ্ছে। এই যে ব্যাপারগুলো আছে, শিশুদের বিকাশের জন্য যে পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার, সেই সাপোর্টগুলো আমরা দিচ্ছি না। তো এই ব্যাপারগুলো ইসলাম একেবারেই অনুমোদন করে না। শিশুদের অবশ্যই নিরাপদ করতে হবে, ওদের শিক্ষার ব্যাপারটা একটু বলা দরকার, শিশুদের শিক্ষা একেবারে মৌলিক অধিকার, এবং এটা ইসলাম বাধ্যতামূলক করেছে। আমরা আজকে 2017 সন বা অর্থাৎ একবিংশ শতাব্দীতে এসে বাধ্যতামূলক শিক্ষার কথা ভাবছি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে উসওয়াতুন হাসানা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি কিন্তু এখন থেকে প্রায় 1400 বছর আগে এই শিক্ষাকে বাধ্যতামূলক করে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জন্য শিশুদের জ্ঞানগত বিকাশের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে, তাদের শারীরিক বিকাশের জন্য পুষ্টিকর খাদ্য, প্রয়োজনীয় চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা তাদের নিশ্চিত করতে হবে, তাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় যে সমস্ত মানে উপাদান, উপকরণ এবং প্রশিক্ষণের প্রয়োজন, সেগুলো করতে হবে, খেলাধুলা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অন্যান্য যে সমস্ত লজিস্টিক সাপোর্ট লাগে সেগুলো দিতে হবে। আল্লাহ রাসূল শিশুদেরকে কত ভালোবাসতেন এবং তাদের এই কাজগুলো কিন্তু করিয়েছেন। আজকে আমরা শিশুদের যে হাসান হোসেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে পিঠে করছেন, তাদের সাথে দৌড়াদৌড়ি করেছেন। তো এই যে অবস্থাটা, আপনি যে দুটা বিষয় আনলেন, একটা যে শিশু হত্যা, এটা তো খুবই জঘন্য অপরাধ। আর হত্যা ছাড়াও শিশুদের একটা হলো দৈহিক হত্যা, এটা আমরা দেখছি, কিন্তু যে সমস্ত শিশুদেরকে মানসিকভাবে হত্যা করে ফেলা হয়, যাদের উদ্দীপনাকে হত্যা করে দেওয়া হয়েছে, তাদের স্বপ্নকে হত্যা করে দেওয়া হয়েছে, এগুলোর তো কোনো রেকর্ড নেই। লক্ষ লক্ষ কোটি কোটি শিশুর ভবিষ্যৎ স্বপ্নকে হত্যা করে দেওয়া হচ্ছে তাদের প্রয়োজনীয়ভাবে সেই সাপোর্ট না দেওয়ার কারণে। শিশুশ্রম আরেকটা জঘন্য কাজ, যেটা ইসলাম মোটেই সাপোর্ট করে না। বিশেষ ক্ষেত্রে হয়তো এমন একটা অবস্থা যেখানে তার পরিবারে বিকল্প কোনো রাস্তা নেই, বাধ্য হয়ে তাকে হয়তো একটু কাজ করতে হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু জেনারেলি তাদেরকে কঠিন কাজে নিয়োজিত করা, এটা একটা অমানবিক, এটা রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে কথা হচ্ছে, কিন্তু ব্যাপারটা কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শিশু শ্রম থেকে বিরত থাকবো, এবং শিশুদের যেটুকু শ্রম একান্ত প্রয়োজন পারিবারিক প্রয়োজনে, সেটা তো সমস্যা নেই, সেটা কিন্তু জেনারেলি শিশু শ্রম হিসেবে গণ্য করা হয় না। জি, পারিবারিক প্রয়োজনে, এটা হলো তাদের প্রয়োজনে, তাদেরকে গড়ে তোলার জন্য, তাদেরকে শেখানোর জন্য কিছু কাজ তাদের দিয়ে করানো হয়। যাই হোক, শিশু শ্রম সম্পর্কে কথা শুনলাম, শিশু অধিকার সম্পর্কে কথা বললাম, এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আপনার আজকের আলোচনা থেকে নিশ্চয়ই দর্শকবৃন্দ অনেক উপাদান পেয়েছে তাদের শিশুদের বিকাশের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এ পর্যায়ে অনুষ্ঠানে একেবারেই শেষের দিকে চলে এসেছি, যেতে যেতে একটি ইসলামী গান শুনব। আগামীতে আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। রোজা আমাদের জীবনকে যেন পরিবর্তন করে, আলোকিত করে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যখন আমায় ডাকবে না কেউ, ডাকবে তুমি, যখন কথা রাখবে নাকি রাখবে তুমি,
যখন আমায় ডাকবে নাকি ডাকবে তুমি, যখন কথা রাখবে নাকি রাখবে তুমি, মালিক তুমি দিন দুনিয়ার লক্ষ ত্রুটি দেখো আমার, মালিক তুমি দিন দুনিয়ার লক্ষ ত্রুটি দেখো আমার, যখন কথা রাখবে নাকি রাখবে তুমি, যখন আমায় ডাকবে নাকি ডাকবে তুমি, যখন কথা রাখবে নাকি রাখবে তুমি, মরণ ঘুমে ক্লান্ত পথি পড়বে ঢুলে শ্লান্ত পথি, মরণ ঘুমে ক্লান্ত পথি পড়বে ঢুলে শ্লান্ত পথি, যখন পাশে জাগবে নাকি জাগবে তুমি, যখন আমায় ডাকবে নাকি ডাকবে তুমি, যখন কথা রাখবে নাকি রাখবে তুমি, যখন আমায় ডাকবে নাকি ডাকবে তুমি, যখন কথা রাখবে নাকি রাখবে